করোনায় দীর্ঘদিন দেশে থাকার পর আবারও বিদেশে কাজে যাওয়ার সুযোগ পেয়েছেন এসব কর্মী। বাড়তি টাকা খরচ করে মিলেছে বিমানের টিকিটও। যাত্রার আগে নিয়ম অনুযায়ী মোয়াখালী ডিএনসিসি সেন্টারে করোনা পরীক্ষা করাতে এসেছেন তারা। তবে করোনা পরীক্ষা করাতে এসে অনেকেই মানছেন না সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি, ফলে নিজেদের অসাবধানতায় পড়ছেন সংক্রমণের ঝুঁকিতে। বিদেশে যাওয়ার জন্য করোনা টেস্ট করাতে আসছি। ডিএনসিসি করোনা সেন্টারের হিসেবে অসাবধানতায় বাড়ছে বিদেশগামী কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ। আগে 5-10 ছিল করোনা পজিটিভ, এভাবে আমরা পাইতাম, আর এখন এটা বেড়ে 30-40 হচ্ছে আর কি। বিদেশগামী আছে নিজেদের স্বার্থে এবং যা তার সঙ্গে সহযাত্রী আছে তাদের স্বার্থেই প্রত্যেকেরই মাস্ক পরা উচিত এবং সামাজিক দূরত্ব মেনে চলা উচিত। যাদের মধ্যে সিমটম আছে তারা অনুগ্রহ করে আমাদের এখানে স্যাম্পল দিবেন না, তারা একটা ওয়েট করে 14 পরে সুস্থ হয়ে তারপর আপনার স্যাম্পল দিতে এখানে আসেন। করোনা পজিটিভ আসা কর্মীদের বাতিল করতে হচ্ছে বিদেশ যাত্রা, নিজেদের অসাবধানতার কারণে তাদের আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে। কর্মীদেরকে বলবো যাতে ফ্লাইট বাতিল না হয় সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য, যারা বাতিল হয়ে গেছে এয়ারলাইন্সের লোকে যোগাযোগ করে রিইস্যু করতে হয়, একটা চার্জ দিতে হয়, চার্জ দিয়ে রিইস্যু করে তারা যেতে পারবে। এতে করে এই আপনার প্যাসেঞ্জার ক্ষতিগ্রস্ত হয়। সবাই যদি সচেতন থাকে তাহলে এটা থেকে দঞ্জিকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আবার যারা নেগেটিভ সনদ নিয়ে যাচ্ছেন নিজেদের অসাবধানতায় যাত্রাপথে করোনায় সংক্রমিত হলে বিদেশ যাওয়ার পর তাদেরও পড়তে হচ্ছে ভোগান্তিতে। মাশরিক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।